ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আইলাম আপনার মাঝে নতুন আর একটা ভিডিও। আজকের সকালে খুব সুন্দর দিন আসলো, হঠাৎ গেছিলাম হইতে, একটু ভিডিও করি আপনার লগে শেয়ার করবো। প্রত্যেকদিনের মাঝে মাঝে একটু আটার চেষ্টা করি। একটু লগিয়া কিছুদিন আগের একটা ভিডিও, আমি আমার জাল তারা আমরা গেছিলাম বাক্কা দূরই, খুব এনজয় করছি। তবে দুঃখের বিষয় হইল গিয়ে আড়তে পারছি না, গিয়া কিছু উঁচা জুতা নিছিলাম টিলার উপরে আর আড়তাম পারছি না। আমার লাগে আমার জাল তার হোতার আড়তে পারছি না, আর নেক্সট টাইম যে সময় যাইম উঁচা জুতা ঠেইনার নিমু, ঠেইনার নিলে আড়তে একটু সুবিধা হইব। গিয়া খুব ভালো লাগছে, আটা রুটি করছি গিয়া, খুব সুন্দর দিন আসিল। নিচে আটটু একবারে হেরান, ছোটো জালে নিছিলাম পানি পানি উনি খাইয়া, তো অনেক শান্তি হয়েছি গিয়া। এখানে আরও দিন এলো গিয়ে রান্না বাড়া করলাম। এখানে আজকে আমি রানমু এই সারে বোনা করবো। এখানে দুই চামচ তেল দিছি আর পেঁয়াজ দিছি, রসুন দিছি, এক কাটুরি লবণ দিছি এক চামচ। এখন বালা ঠিক লাইরা দিলাম। এনের মাঝে চাটিনি বিরান করার লাগি পেঁয়াজির এখন একটু ভাজা ভাজা করি আনিম। অল্প পরিমাণে তেল দিছি, তেল একটু ব্রাউন হইয়া হারলে আমি মশলা দিম, কিছু সময় লাগে রাখবো। এখন আমার পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে কি মশলা আমি দিলাম। এখানে আমার এক চামচ মসুর পাউডার, এক চামচ মিক্স পাউডার আছে, হলুদ আর আসলো না আর দিছি না। এখন তরকারির বেলা টিকে লাইরা নিলাম। এখানে আমার মশলা আমার কিছু গেছে গিয়া ওই গেছে কি, এখন আমি ইসা দিলাম। সাদিনের লাগে আমি মশলা দিলে আমি পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে গিয়া, এখানে এক চামচ মরসুর পাউডার দিছি এবং এক চামচ মিক্স পাউডারও দিছি, দিয়ে লাইয়া সাইরে আমি মুগি। এটা হইল কি সাদিন, এখন আমি সাদিন এটার মাঝে আমি দিলাম। আজকের খানি খুব মজার খানি, কোনো খাটা বাসা নাই, সব মির্জি আজকে খাওয়া যাইব। আমার খুব প্রিয় একটা খানি হইল কি সাদিন মাছ, আর দি সারা এখানে হইল কি সাদিন ওই গেছে আমার। ভাত হরান দিলিছি, এখানে ফুটকিসিরা করছি গিয়া লতা দিয়া, লতার আলু দিয়ে আর কোনটা দিছি না।